অতই দেখিস নারে হাই, অতই জানিস নারে হাই, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। অতই দেখিস নারে হাই, অতই জানিস নারে হাই, আমার প্রভুর বন্দনা গান, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। হাওয়ার পাখি হাওয়ায় উড়ে, ভোরের কোকিল সেও তো ডাকে, হাওয়ার পাখি হাওয়ায় ওড়ে, ভোরের কোকিল সেও তো ডাকে, কুহু কুহু করে যায়, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। চন্দ্র সূর্য গ্রহ তোমার হুকুমে দেয় গো সারা, হুকুম পালন করে যায়, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। অতই দেখিস না রে হাই, অতই জানিস না হাই, আমার প্রভুর বন্দনা গান, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। জিতনা কামাও লাখো রুপিয়া, হীরা ইয়া তো মোতি, এক বাত ইয়াদ রাখনা, কাফন মে কোই জেব নেহি হোতি। ভবানীপুর গ্রামবাসী উদ্যোগে মাদ্রাসা দার তালিম এর পরিচালনায় একটা কোরআনী মাহফিল। আপনারা যারা এসেছেন, আসছেন, আসবো বলে মনে করছেন, আপনারা একটু বসেন, বসলে ভালো হয়। আল্লাহর বান্দা রসুলের উম্মত, একটু বসেন, রসুলের সুন্নত আদব, কাছে বসেন, জমে বসেন, আমলের নিয়তে শোনেন। তো সকলে আসেন, হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে কথা রাখবো ইনশা আল্লাহ। পর্দার অন্তরালে অবস্থানগত সম্মানিত সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে রইল আমার তরফ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহাশিস। প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যার সমকক্ষ কেহ নাই, যিনি মানুষের রব, পশু পতঙ্গের রব, গাছেরও রব, মাছেরও রব, সারা পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে যার সমকক্ষ কেহ নাই, যিনি সব চাইতে বড়। আল্লাহ হু আকবার, আল্লাহ মিন কুল্লি শাইইন আকবার, জমিনের উপরে আসমানের নিচে যার সমতুল্য কেউ নাই, সে আল্লাহর প্রশংসায় প্রশংসিত। সকলে প্রাণ খুলে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে একবার কালেমাতুশ শুকর,
সকলে নিজের নিজের নিয়ত করে নি যে আমার কণ্ঠস্বরটা আমার আল্লাহ শুনতে পাচ্ছেন, সে হিসেবে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ফখরে মওজুদাত আফতাবে নবুয়্যাত নবী মুজাম্মিল নবী মুদাসসির নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মহতারাম ও মুকাররাম, আমি আপনাদের সামনে গ্রন্থমুকুট পবিত্র কোরআনের সূরা আসর থেকে পূর্ণাঙ্গ সূরাটি পড়েছি এবং আখেরি জামানার পয়গম্বর শেষ নবী সেই নবীর হাদিস থেকে ইতি কথা থেকে বাছাই করে দুটি হাদিস পড়েছে। এগুলিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কোরআন হাদিসকে সামনে রেখে আরো কিছু কোরআন আয়াত বা হাদিস জুড়ে দিয়ে কথা রাখব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারাতে আল্লাহ বলছেন অকালু সামিনা ওয়া আতানা। আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন অকালু সামিনা ওয়া আতানা, দুটি হচ্ছে জমার শিগা বহু বচন, সামিতু এক বচন, সামিনা বহু বচন। তো যারা বলবে শুনলাম জানলাম এবং মানলাম, যারা বলবে শুনলাম জানলাম এবং মানলাম, মুমিন তো তারাই। যারা শোনার পরে একদিকে ঢুকয় এক কানে বার করে দেয় ওরা মুমিন নয়। আমরা রসুলের উম্মত, আমরা নবীকে সচক্ষে দেখি নাই, রসুলের প্রশংসার কথা বিগত যুগ থেকে আজ থেকে প্রায় 1450 বছরেরও কিছু বেশি থেকে চলে আসছে, আমরা পরম্পরায় রসুলের প্রশংসা করে যাচ্ছি। কিন্তু যারা আল্লাহর নবীকে সচক্ষে দেখেছিলেন, মানে মুসলিম যারা যখন রাস্তা দিকে পেরিয়ে যেতেন, যারা ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক মাজুসী সাহাবাদেরকে ডাকতেন, আল্লাহর নবীর সাহাবাদেরকে ডাকতেন যে শোনো, এই তোমরা কি করো, বলে আমাদের কোরআনে যা আসে তাই করি। তাই আচ্ছা তোমাদের কোরআনে কি আছে, বলে আমরা যা করি তাই আছে। মানে সাহাবীদের জিন্দেগিটা কোরআনের সঙ্গে মিলে গেছে। আজকে কোন মুসলমানের বাচ্চাকে যদি ডেকে বলা হয়, কোন হিন্দু যদি বলে, বিধর্মী যদি বলে, শোনো তোমরা কি করো বা তুমি কি করো, আচ্ছা বলতে পারবো যে কোরআনে যা আছে তাই করি? না, কোরআনে যা আছে তার উল্টোটা করি। কোরআনে আছে বাবাজি জেনা করো না, মদ খেও না, চুরি করো না, ডাকাতি করো না, পরের জমির আল ঠেলো না, তাই করি। পিতামাতাকে কষ্ট দিও না, স্ত্রীর প্রতি খারাপ ব্যবহার করিও না, সেটাই করি। আমাদের জিন্দেগিটা কোরআনের সঙ্গে মিলে না, সাহাবীদের জিন্দেগিটা মিলে গিয়েছিল। বড় আফসোস,
একটা দৃষ্টান্ত দিই আপনাদের সামনে। মুসলমান শুধু মুসলমান নয়, সাহাবা, কথাগুলিকে আপনারা নেগেটিভ নিয়েন না, সাহাবা, মুসলমান সাহাবা। তখন মদকে হারাম এটা কিন্তু সরাসরি নাজিল হয় নাই, মানে হারাম ঘোষণা হয়নি। তো সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবা মদ পান করতেন, মদ পান করতেন। তো আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবা গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মানুষ মদ খেয়ে মাতলামি তাতলামি করে, এ ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় না কেন? তো আল্লাহ রাসূল বললেন, তাই তো, এটা তো ভালো জিনিস নয়। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, আল্লাহ যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাবেন, এক ফোঁটা মদ, মদ হালাল থাকা অবস্থায় তার পেটের মধ্যে যায়নি। তো সাহাবারা মদ খেতেন, নেগেটিভ ভাবে নিবেন না, তখন মদের আয়াত সরাসরি ঘোষণা হয়নি। তো আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন, তাই তো, এটা হারাম ঘোষণা হয় না কেন? তো আল্লাহ এরপর আয়াত নাজিল করলেন, মানে জানার সঙ্গে মানার যে গুরুত্ব সেটা বোঝাবার জন্য আমি আপনাদের সামনে এই কথাটা তুলে ধরলাম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি ফীহিমা ইসমুন কাবীর হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়ার ব্যাপারে, ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন এগুলি মানুষের জন্য কল্যাণ আনয়ন করবে না। মানে ভালো জিনিস নয়, কল্যাণকর নয়। ও মানাফিউলিন্নাস, তবে এই মদের মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে, এটা অস্বীকার করার কিছু নাই, এটা আল্লাহ বলেছেন, মানুষ বলে নাই। তবে লাভ কম ক্ষতি বেশি, লটারির টিকিট কাটলাম 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে, আমি এক রাতে 10 কোটি টাকার মালিক হয়ে যেতে পারি, এক রাতে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যেতে পারে, কিন্তু একদিন গেল, দুই দিন গেল, তারপরের দিনে রাস্তায় বাটি হাতে দৌড়ে বেড়ায়, কি গো মামু, লটারির টিকিট কেটেছিলে, 10 কোটি টাকার মালিক হয়েছিলে, আবার রাস্তায় বাটি হাতে কেন? আল্লাহর গজব। অতএব মদে লাভ কম ক্ষতি বেশি। তো মানুষ, কিছু কিছু সাহাবা মুসলমান মনে করলেন, মানুষের কল্যাণ এবং অকল্যাণ এ ব্যাপারে আল্লাহর চাইতে তো আর কেউ ভালো জানে না। তো অতএব আল্লাহ যখন বলছেন লাভ কম ক্ষতি বেশি, তো না, এই মদ আর খাবো না। কিছুদিন যাবার পর একজন সাহাবা নামাজে দাঁড়িয়েছেন, শুরু করেছেন 17 পারা, 17 পারা থেকে এক লাফে চলে গেলেন 23 পারা, মানে নামাজের মধ্যে গোলমাল লেগে গেল। তো আল্লাহ বললেন, মদ খেয়ে নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যেও না। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা,
নামাজ পড়া তো দূরের কথা, মদ খেয়ে নামাজের ধারে কাছেও যেও না। তো কিছু কিছু মুসলমান মনে করলো তাই তো এত খারাপ, এটা মদ খেয়ে নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যাওয়া যাবে না, যা এটা আর খাবই না। রেশিও কত দাঁড়ালো, 50-50, মানে 50% মানুষ মদ খায়, 50% মানুষ মদ খায় না। আল্লাহর কোরআনের এই আনুগত্য দেখে আল্লাহ এরপর সরাসরি মদকে হারাম করছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, দেবদেবীর পূজা করা, ভাগ্য নির্ধারক তীর, এগুলি থেকে দূরে থাকবে। ফাজতানি বুহু, এগুলি থেকে দূরে থাকবে, কারণ এগুলি হচ্ছে শয়তানের কাজ। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও, কামিয়াব হতে চাও, মদ থেকে, জুয়া থেকে, ভাগ্য গণনা করা থেকে, দেবদেবীর পূজা থেকে দূরে থাকবে। কার কথা? আল্লাহর কথা। এই আয়াত যখন নাজিল হলো তখন আপনার অ্যান্ড্রয়েড সেটও নাই, সোশ্যাল মিডিয়ার কোনো যুগ নাই, হোয়াটসঅ্যাপ নাই, ফেসবুক নাই, মেসেঞ্জার নাই, ইনস্টাগ্রাম নাই, টুইটার নাই, রেডিও টিভি কিছুই নাই। আল্লাহর নবী বললেন, কয়েকজন সাহাবাকে প্রতিনিধি করলেন, যাও মক্কার অলিতে গলিতে, ইয়াসরিবের অলিতে গলিতে এই আয়াত নাজিল করে দাও, এই আয়াত মানুষের সামনে পড়ে পড়ে শুনিয়ে দাও। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজ ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত যখন সাহাবারা পড়ে 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 যখন শোনাচ্ছেন, তখন কেউ মদের বোতল নিয়ে গোল করে বসে আছে, মুসলমান মদের দোকানে মদ বিক্রি হচ্ছে, কারো গলাতে ঢালবে, কারো গলা বুক পর্যন্ত চলে গিয়েছে। আয়াত যখন নাজিল হলো আপনার কোন কোন সাহাবা গলার মধ্যে আঙুল ঢুকিয়ে বমি করে মদ বের করে দিল, মদের দোকানদার মদের পেয়ালাগুলি ভেঙে চুরমার করে দিল, যারা গোল করে গোল টেবিল হিয়ে মদ খাচ্ছিল সঙ্গে সঙ্গে মদের বোতলগুলি ছুঁড়ে ফেলে দিল। মদিনায় এমন কোনো ঘর ছিল না যেখানে মদ ছিল না, মদের বড় বড় জ্বালা থাকত, মহিলা পুরুষ নির্বিশেষে ওই মদের জ্বালাতে মদ ছিল সব ঢেলে দিল, মক্কার অলিতে গলিতে মদের বন্যা হয়ে গেল। এর নাম হচ্ছে অকলু সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম। তো ভাই বন্ধু যারা এসেছেন, আসছেন, আসবো বলে মনে করছেন, আপনারা আসুন হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে। সূরাতুল আসর পড়েছি, কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসর, আসর মানে হচ্ছে সময়, মানে মানুষ কসম খাবে আল্লাহ, তার কারণ আল্লাহর চাইতে বড় আর কেউ নাই।
মানুষ কসম খাবে আল্লাহর, যখন জন্ম নেয় মায়ের গর্ভ থেকে বাচ্চা দুনিয়াতে যখন ডেলিভারি হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে শুরু করা হয়। জীবনটাই আল্লাহু আকবার দিয়ে শুরু হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বুল রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত আমার জন্ম আমার মৃত্যু আমার কুরবানি সব ওই দুজাহানের রবের জন্য। আল্লাহু আকবার দিয়ে শুরু হয় নামাজের প্রথম তকবীর, আল্লাহু আকবার, জানাজার তকবীর আল্লাহু আকবার, মানে শুরু হলো আল্লাহু আকবার দিয়ে শেষ হলো আল্লাহু আকবার দিয়ে। আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, এজন্য আল্লাহ হচ্ছেন খালিক, মানুষ হচ্ছে মখলুক, মখলুকের শুধু এটুকু ছাড় আছে আল্লাহর কসম খাবে। কিন্তু আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, খালিক, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। আপনার পশুদের মধ্যে হাতি বলেন, ঘোড়া বলেন, বাঘ বলেন, সমুদ্রের মাছ বলেন, কুমির বলেন, হাঙ্গর বলেন, সব কিছুর সৃষ্টি আল্লাহ। চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন, তারা সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন। আপনার সমস্ত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের গোলামির জন্য, তারা আল্লাহর গোলাম এবং মানুষের সুবিধার্থে মানুষের গোলাম। কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইবাদত করবে না। কিন্তু কসমের ক্ষেত্রেও তাই, মানুষ আল্লাহর কসম করবে, অন্য কারোর কসম করবে না। আর আল্লাহ যেহেতু সব কিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আছে সব কিছুর কসম খাওয়া, সব কসম খাবে। সময় কার? আল্লাহ। আল্লাহর অধিকার আছে সময়ের কসম খাওয়া। নবমণ্ডল কোরআনুল কারিমে, নবমণ্ডল এবং ভূমণ্ডল, নবমণ্ডলের 20টি এবং ভূমণ্ডলের 20টি, নবমণ্ডল এবং ভূমণ্ডলের 20টি 20টি করে আল্লাহ 30টি জিনিসের কসম খেয়েছে। কোরআন খুললেই দেখতে পাবেন। তেমনি ভাবে আল্লাহ সময়ের কসম খেলেন কেন? মানে যেভাবে আল্লাহ আগে যেই কসমগুলি খেয়েছেন তারপরে অনেক দামি কথা বলেছেন। সময় একটা হচ্ছে দামি সম্পদ। সময়কে তিন ভাগে ভাগ করা হয়, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। মাজি মুস্তাকবিল হাল আরবিতে বলা হয়, ইংলিশে বলা হয় পাস্ট প্রেজেন্ট ফিউচার। হ্যাঁ, আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছুই নাই, সবই বর্তমান। দুনিয়াতেও ভবিষ্যৎ অতীত বলতে কিছু নাই, সবগুলি হচ্ছে বর্তমানের একটা সমষ্টি। আমি যখন বসেছিলাম ওটা অতীত ছিল, এরপরে যে কথাটি বলবো ওটা ভবিষ্যৎ, ওটা এসে বর্তমান হচ্ছে, অতীত হয়ে চলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে ভবিষ্যৎ, বর্তমান, বর্তমান, অতীত হচ্ছে, মিলিয়ে দেখেন তো। আল্লাহ সময়ের কসম খেলেন, সময় একটা দামি সম্পদ। বান্দা যদি সময়টাকে দুনিয়ার লাইনেও কাজে লাগায়, বান্দা হিরো থেকে জিরো তৈরি হয়ে যাবে। কারখানায় যদি ডিউটি করেন 8টা থেকে 5টা ডিউটি, 8টা থেকে 5টা ডিউটি, বেতন হলো 200 টাকা, কেউ যদি 5টা থেকে 6টা করে, 6টা থেকে আপনার 7টা করে, 40 টাকা করে পাবে, ওভার ডিউটি হয়ে যাবে। মমিন যদি সময়টাকে দুনিয়ার লাইনে কাজে লাগায়, মমিন জিরো থেকে হিরো তৈরি হয়ে যাবে। আর মমিন যদি
আপনার এই সময়টাকে আখেরাতের লাইনে কাজে লাগাই, জিরো থেকে হিরো তৈরি হয়ে যাবে। সময়ের কসম খেলেন, সময় মানে কাল, সময় মানে আসরের নামাজের কথা, আসরের সময়ের কথা, সময় মানে ইতিহাস। ইতিহাস ভালো হতে পারে, মন্দও হতে পারে। বিগত দিনের ইতিহাস আল্লাহ, এখনকার যারা বেঈমান কাফের মুশরিক তাদেরকে আল্লাহ বলছেন যে বিগত দিনের ইতিহাস থেকে শিক্ষা নাও। ইতিহাসের সময়ের ব্যবধানে তারা গুজরে গেছে। ফেরাউন আল্লাহর সঙ্গে বেঈমানি করেছিল, সময়ের ব্যবধানে আমি আল্লাহ তাকে লোহিত সাগরে চুবিয়ে মেরেছি। নমরুদ আল্লাহর সঙ্গে বেঈমানি করেছিল, কারণ আল্লাহর সঙ্গে বেঈমানি করেছিল, সাদ্দাক আল্লাহর সঙ্গে বেঈমানি করেছিল। এদিকে আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওলিদ বিন মুগীরা, এরা আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে। আমি আল্লাহ সময়ের ব্যবধানে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, নাস্তে নাবুদ করে দিয়েছি। সময়ের এক বড় মূল্য। আল্লাহ তাই বলছেন, সময়ের কসম, সময় একটা দামি সম্পদ। সূরাতুল আসর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই জন্ম হয়েছিল 150 হিজরিতে, মৃত্যু হচ্ছে আপনার 204 হিজরিতে। তিনি বলে গিয়েছেন, লাউ তাদাব্বারা নাসু হাযিহি সূরাতা লা ওয়াসিয়াতুহুম। সূরা আসরের ক্ষেত্রে বলে গিয়েছেন, মানুষ যদি এই সূরাটিকে নিয়ে তাফাক্কুর করে, তাদাব্বুর করে, যদি গবেষণা করে, ফিকির করে, চিন্তা ভাবনা করে, তাহলে মানুষের উম্মতের হেদায়েতের জন্য এই সূরাটি যথেষ্ট হয়ে যাবে। ইমাম শাফি বলেছেন। কে? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই সূরার একটা দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, একজন বরফ বিক্রেতা মাথায় করে বরফ বিক্রি করে, আর চিৎকার দিয়ে দিয়ে বলে যে এই বরফ বিক্রেতার উপর রহম কর, আমার পুঁজি গলে যাচ্ছে, আমার প্রতি রহম কর, আমার পুঁজি গলে যায়, আমার প্রতি রহম কর। তো ওই বুজুর্গ ওই বাজারে ঢুকলেন, ওই বরফ বিক্রেতার শব্দটা শুনতে পেলেন, যে এ আবার কি? আচ্ছা ভাই, তোমার খবর কি? বলে, আমার বাক্সে বরফ আছে, যদি বরফ গলে পানি হয়ে যায় তাহলে আর কেউ কিনবে না, যতক্ষণ গোটা রয়েছে আমি বিক্রি করব, আমার পয়সা হবে, সংসার চালাবো, সুখে জীবন যাপন করব। তো ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে পড়ে গেল। কেন? সূরা আসরের সঠিক ব্যাখ্যা, সঠিক তাফসীর ওখানে পেয়ে গেলেন, যে এটাই তো সূরা আসর। বরফ যেমনি গলে 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 শেষ হয়ে যায়, পানি হয়ে যায়, ওই যে বরফ বিক্রেতার বরফের মধ্যে পুঁজি ছিল,